উপরে আলোচনা করছিলে ভালো সন্তান উপরে আউ গকুলটা বিধান উপরে কইলে এই দুইটা উপরে আলোচনা করিবি তা জানি হোক সেদিন কমে জন ইংরেজ সে আসে প্রভাবতী দেবী, প্রভাবতী দেবী কে আমার সুভাষ চন্দ্র বসন্তর মা, তো সে জন ইংরেজ আসে তাকে কহুচে যে মু তোমার গোটে ফটো নেওয়া চাহে, ইংরেজ কু কহুচি সে প্রভাবতী দেবী তো মো ফটো কাইকি তুমি নেব, সেটা না তুমি বিশ্ব বিখ্যাত জনে পুত্র মা তেমন তুম ফটো মু নেওয়া পাই চাহে, সাংে সাং প্রভাবতী দেবী কম কলে রুম ভিতরক পশিগলে এবং যেতে রুম ভিতরক সে পশিগলে প্রভাবতী দেবী সাংে সাংে রুম ভিতরে পশিগলা পরে সে ঠাকুর ফটোটা মুন্ড উপরে রক্ষি সে মুন্ড উপরে রক্ষিকি সে নেইকি আসলে আসলে সে ইংরেজ জনক কুচি মু ভাবুছি বলে এইটা বলে সেই ভদ্র লোক আর ইয়া ফটো মানে মুন্ড উপরে রক্ষিকি কে আনিস মু তো তোমার ফটো উঠেলা কথা মু ইয়ার ফটো মু নেবি না, সে বলে টিকে আগে কম কলে বিশ্ব বিখ্যাত তোমার পুয় মু তোমার ফটো উঠেবা চাহে মো পু বিশ্ব বিখ্যাত হল কী কাহা কী হল আর কাহা ধরি মু তাকে মো গর্ভরে আনবি এটা তো জানা দরকার সমস্ত বিশ্ব সারা তেমন মো গুরু যে মতো তৈরি করছেন তাঁকু মো মুন্ড উপরে রক্ষিকি আমি ফটো উঠাইতে চাহে কদাপি তাঁর মুন্ড উপরে ঠাকুর ফটো উঠাই দিয়ে না ইংরেজ জনক সেইভাবে হি প্রভাবতী দেবী ফটো উঠাইকি না গলা তাহলে প্রভাবতী দেবী গর্ভকু এই ভালো সন্তানটা আসলা কি করে এই গুরুঙ্ চরণে চলবা যোগ প্রভাবতী দেবী কহা কথা যে গুরুঙ্কর বিধান মানিবা যোগ আমি ভজন কীর্তন কলে কিছু হব না এটা নাচিবা খুঁজবা পড়া ঘরে সেই শাশু বউ ঝগড়া ঘরে সেই বাপ পুয়ার টেনশন সেই অধর্ম সেই অকর্ম সেই অজ্ঞা খাদ্য খাইবা হয়নি তা ছাড়া আর কিছু হব না সৎসঙ্গে সৎসঙ্গে যা আমি শিখিকি লাগিবা নিজ জীবন চরিত্রে পালন করিবা যেতে পর্যন্ত নিজ জীবন চরিত্রে পালন ন করিবা আমার জীবনটা ঠাকুরকে গলে কিছু হব না কিছু হি পরিবর্তন হব না খালি এই জন্মটা খালি ধরিকি না রহবা খালি নামটা পাইবা এটিকি না রহিব যেতে পর্যন্ত ঠাকুরঙ্কর বিধানটা বলে সে জীবন যাবে তাহলে ভল সন্তান আসিব কেমিতি এই ভল সন্তান যদি আসে তাহলে আমি সীতাঙ্ক কথা নেবা বিবাহ সংস্কার কথা কইবি না কাহিঁকি বিবাহ সংস্কার যার গলত আছে তার সন্তান কেবে ভল হুয়ন্তি না বিবাহ সংস্কার যা ঠিক আছে সেমানকে হি সন্তান মানে সে গোটে দোকান করিথাও না কাহিঁকি তার চরিত্র স্বভাব চরণী প্রেম ভল পাইবা প্রায় লক্ষিত হুয়ে আর যা বিবাহ সংস্কার ভাল হুয়ে না তাঁর পিলা হইপারে গোটে কলেকটর হইপারে গোটে ইঞ্জিনিয়র কিন্তু সে ভাল হব বলে কে তার গ্যারেন্টি নাই কাহিঁকি আজ তো আমি তাহি দেখুছি ভারতবর্ষে সবুঠ এডুকেটেড কোন জায়গায় অনেক কেরলে কেরলে আমি সমস্ত কুছে সবুঠ এডুকেটেড লোক অনেক কিন্তু তাঁর সে বেশি বৃদ্ধাশ্রম অছে যদি তুমি এডুকেটেড তাঁর বাপা মা তাকে বৃদ্ধাশ্রম দর্শন আর সবুঠ অধিক ভারতবর্ষ যদি মাওবাদী দেখা যায় কেরল রু হি বেশি বাহার কারণ আমি সেটি যেতবে ইন্ডিয়ার আমি দেখু সবুঠ এডুকেটেড দেখা যায় কেরল তাহলে কোন সময় এডুকেটেড পাইব তুমি লিটারে এডুকেটেড নুহতি সেমানে লেখাপড়ার দক্ষ কিন্তু তুমি সংস্কারী নুহতি তাহলে এই যে আমি গোটে ভালো সন্তান মা গর্ভকে কেমিতি আসবো আমার চিন্তা চরণ ঠিক হওয়া দরকার সদাচার মেনটেন ঠিক হওয়া দরকার আমি ঠাকুরঙ্কর বিধানটিকে ঠিক মানিবা দরকার আমি যদি প্রত্যেকটি বিধানটিকে নিজ জীবন চরিত্রে করু না আমি যদি স্বামী সহ ভালো সম্পর্ক নথিব শাশু শ্বশুরঙ্কর সেবা আমি ঠিক করুনথিবা তাহলে আম গর্ভকু আসব কেমিতি ভালো সন্তান তাহলে এই যে আমি স্বামীকে ভালো পাইবা কথাটা কুহযায় বা তাকে ভালো খাদ্যটা দেওয়ার কথা কুহযায় তাহলে আমি এগুলো শিখিবা কৌছু আমি তো বিধানই জানু না আজ এই পুরো টোটাল ভারতবর্ষে যদি কহিবা যে পূজা মানে কোণ আমি জানিপারু না ব্রত মানে কোণ আমি জানু না নিয়ম মানে কোণ আমি জানু না উপবাস মানে কোণ আমি জানি না আমি কোণ করু যেদিন ব্রত থাকে সেটা সাবিত্রী ব্রত কুহতু দুর্গাঙ্কর অষ্টমী ব্রত কুহতু সেই সময় কোণ করাযায় আমি ভালো টিকে লুগা পিঁধি দেউ পিঁধি পুজা করে মানে যাও দুর্গা মন্দির কু দুর্গা মন্দিরে আঠটা গন্ঠি পড়ে আর আঠটা দুর্গা মানকর নামে আর তাকে পিঁধি নেই করে পড়ে আসু আসিলা পরে কোণ করু খাই নেই করে টিভি সামনারে দেখু নহলে মোবাইলটা দেখু নাহলে ফোড় নিন্দা ফোড় চর্চা এইটা কোণ ব্রত এইটা ব্রত নুহে তাহলে আমি ঠাকুর অনুকূল চন্দ্র কু ন ধরিবা পর্যন্ত আমি ব্রতর অর্থ আমি বুঝি পাইবা বিধানর অর্থ আমি বুঝি পাইবা যেতে পর্যন্ত ঠাকুর অনুকূল চন্দ্র কু ন ধরিয়ে তাহলে মু ব্রত মানে কোণ কই বলি ব্রত মানে তা
ସକାଳୁ ଉଠିଲା ପରେ ବ୍ରହ୍ମ ମୁହୂର୍ତ୍ତରେ ଉଠିଲା ପରେ ଘରଟିକୁ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରାଯିବ, ସଦାଚାର ମେଣ୍ଟେନ କରାଯିବ। ସଦାଚାର ମେଣ୍ଟେନ କରି ସାରିଲା ପରେ ନିତ୍ୟ କର୍ମ ଯାହା ଯାହା ଅଛି ସମସ୍ତଙ୍କୁ ଯାହା ଯୋଉଟା ସେବା କରିବାର ଅଛି କରିସାରିଲା ପରେ ଠାକୁର ଘର ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରିସାରିଲା ପରେ ତାଙ୍କର ଯାହା ଭୋଗ ଦରକାର ତାକୁ ପରିଷ୍କାର ଭାବରେ ଧୁଆଧୁଇ କରି ସବୁ ଫୁଲ ଫୁଲ ଯାହା ବି ଅଛି ତାକୁ ଆମେ କରିବା। କରିସାରିଲା ପରେ ବ୍ରାହ୍ମଣ ପାଖରେ ଯେମିତି ପୂଜା କରିବା କଥା ପୂଜା କରିବା। କରିଲା ପରେ ସକାଳରୁ ରାତି ପର୍ଯ୍ୟନ୍ତ ସ୍ତୁତି ମନନ ଏବଂ ଜପ ଯାହା ବି ଆମେ ବ୍ରତ କରୁ, ଦୁର୍ଗାଙ୍କର ହଉ ସାବିତ୍ରୀଙ୍କର ହଉ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ହଉ, ଦିନ ସାରା ଖାଲି ନାମ ଜପ ତପ କରିବା। ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଶୁଇ ନାହିଁ ତାହେଲେ ବ୍ରତଟା କମ୍ପ୍ଲିଟ ହେଲା, ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ତାହା କରୁ ନାହୁଁ ଏଇଟା ଫର୍ମାଲିଟି ହେଇଗଲା। ତାହେଲେ ଆମେ ବ୍ରତଟା କାହିଁକି ପାଳନ କରୁ? ବ୍ରତଟା ଏଇଥିରେ ବ୍ରତ ମାନେ କଣ ପ୍ରତିଜ୍ଞା, ବ୍ରତ ମାନେ କଣ ପ୍ରତିଜ୍ଞା ଏଇଟା ଜାଣିବା ଦରକାର। କାହା ପାଖରେ ପ୍ରତିଜ୍ଞା କରୁ? ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ବ୍ରତ କରୁ। ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ବ୍ରତ ଆମେ ପାଳନ କଲା ପରେ ତାହେଲେ ପ୍ରତିଜ୍ଞା କରୁ। ସେଇଠି ବି ପୂଜାରେ ଜିନିଷ ଲେଖା ହେଇଛି, ମାଛ ମାଂସ ଖାଇବା କଥା ଲେଖା ହେଇଛି କି ସେ ବ୍ରତରେ? ଆଜୀବନ ଖାଇବା କଥା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଯୋଉ ତ୍ରୁଟି ଅଛି ସେଇଠି ଲେଖା ହେଇଛି, ସାବିତ୍ରୀଙ୍କର ସେମ୍ ଲେଖା ହେଇଛି, ଦୁର୍ଗାଙ୍କ ସେମ୍ ଲେଖା ହେଇଛି। ଆମେ ବ୍ରତଟା ହାତରେ ବାନ୍ଧିଲୁ ତାର ଦିନ ହେଇଗଲା ପରେ ଖାସିଟା କାଟିଲୁ, ତାହେଲେ ବ୍ରତଟା କି ହେଲା? ଅଭିଶାପ ପାଇବା ଛଡ଼ା କେବେ ଆମେ ଆଶୀର୍ବାଦ ପାଇବାନି। ବ୍ରତରେ ଯଦି ଆମେ ଯାହା ବି ବ୍ରତ ପାଳନ କରୁ ପ୍ରତିଜ୍ଞା କରିବୁ ଯେ ମୁଁ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ବ୍ରତ ପାଳନ କରୁଛି ତାହେଲେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର କଥା ମାନିବି। ଯଦି ଆମେ ଖାଲି ଆମେ ବହୁତ ରୋଗ ବି କହନ୍ତି ଆଜି ଗୁରୁବାର ଅଛି ମୁଁ ମାଂସ ଖାଇବି, କାଲି ସୋମବାର ଅଛି ଖାଇବିନି, କାହିଁ କଣ ସୋମବାର ଆଉ ଗୁରୁବାର ନ ଖାଇଲେ ଅନ୍ଧବାର ଖାଇଲେ ଆମର ଧର୍ମ ହବ ଆଉ ସୋମବାର ଆଉ ମଙ୍ଗଳବାର ଖାଇଲେ ଅଧର୍ମ ହିଁ ରହୁଛି? ପାଳନ କରିବ ବୋଲେ ସବୁଦିନ ପାଳନ କର ଧର୍ମଟାକୁ, ଧର୍ମଟା ଦିନେ ପାଳନ କରାଯାଏନି, ଧର୍ମଟା ସବୁଦିନ ପାଳନ କରାଯାଏ। ଯଦି ତୁମେ ଦିନେ ପାଳନ କରିବ ତାହେଲେ କିଛି ଲାଭ ହବ ନାହିଁ। ଆମେ କି କରୁଛେ ନିଜର ଇଚ୍ଛା ମାଫିକ ଧର୍ମ ପାଳନ କରୁ, ଭଗବାନଙ୍କ ପାଇଁ ପାଳନ କରୁନା, ନିଜ ପାଇଁ ଆମେ ପାଳନ କରୁନା, ଆମେ ପାଳନ